আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গত যে ক্লাসটা সেটাতে মধ্যে আমি রসায়নের মৌলের ধারণা সম্পর্কে প্রথম অংশের আটটা মৌলকে নিয়ে হাজির হয়েছিলাম এবং সেই আটটা মৌলকে নিয়ে সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমার যারা পরীক্ষা দেবেন তাদেরকে একই কথা বলতেছি। আপনারা যেদিন যে অংশটা দেওয়া হবে আপনারা সেটাকে সুন্দর করে অংশ বিভক্ত করে আপনারা শিখে ফেলবেন, তাহলে আপনাদের কাছে আর এরা প্রেশার মনে হবে না। তো আজকে যে দ্বিতীয় অংশের মৌল ধারণা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে সাতটা মৌল নিয়ে। তো এই সাতটা মৌলগুলো কী কী আমি সেটা জানবো, তার মৌলের নাম জানবো, প্রতীক জানবো, ভর জানবো, যোজনী জানবো, জ্বালন মান জানবো। তো আসি, প্রথমে আমি পারমাণবিক সংখ্যা 9 নম্বরটার মৌল নাম হচ্ছে ফ্লোরিন, 10 নম্বরটা নিয়ন, 11 নম্বরটা সোডিয়াম, 12 নম্বরটা ম্যাগনেশিয়াম, 13 নম্বরটা অ্যালুমিনিয়াম, 14 নম্বরটা সিলিকন, 15 নম্বরটা ফসফরাস। তো আমার সাতটা মৌল কী কী পেলাম এবার? ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তো আশা করি আমরা এটা পেয়েছি। এবার যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এই মৌলগুলোর প্রতীক। তো আসো এবং আপনারা আসেন যারা, তাদেরকে প্রতীকগুলো বলতে চাচ্ছি। যেমন ফ্লোরিনকে সংক্ষেপে লেখা হয় এফ দ্বারা, সেটা ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ। নিয়নের প্রতীক এনই, যেহেতু আমাদের আগে নাইট্রোজেন ছিল এন। সোডিয়াম এনএ, ম্যাগনেশিয়াম এমজি, অ্যালুমিনিয়াম এএল, সিলিকন এসআই, এটা কিন্তু এস একটু বোঝার চেষ্টা করবেন, এসআই, ফসফরাসের পি। তাহলে আমি প্রতীকগুলো পেলাম ফ্লোরিনের এফ, নিয়নের এনই, সোডিয়ামের এনএ, ম্যাগনেশিয়ামের এমজি, অ্যালুমিনিয়ামের এএল এবং সিলিকনের এসআই, ফসফরাসের পি। তাহলে আমরা এখানে সুন্দরভাবে প্রতীকগুলো পেয়ে গেছি। দেখেন শিখাটা কিন্তু খুব সোজা, মৌলগুলো শিখলে প্রতীকগুলো খুব ইজিলিভাবে শেখা যায়। এবার আসেন আমি যেটা জানবো সেটা হচ্ছে ভর। ফ্লোরিনের ভর 19, নিয়নের ভর 20, সোডিয়ামের ভর 23, ম্যাগনেশিয়ামের ভর 24, অ্যালুমিনিয়ামের ভর 27, সিলিকনের ভর 28, ফসফরাসের ভর 31। তাহলে আমরা ভরটাও পেয়ে গেলাম। এবার জানব এই মৌলগুলোর যোজনী সম্পর্কে। ফ্লোরিনের যোজনী 1, নিয়নের যোজনী 0, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেশিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সিলিকনের যোজনী 24, ফসফরাসের যোজনী, সরি, সিলিকনের যোজনী 24, ফসফরাসের যোজনী 35। যোজনীটা জানা হলো। এবার যেটা জানবো সেটা হচ্ছে এ মৌলগুলোর জারণ মান। ফ্লোরিনের জারণ মান -1, -3, -7, নিয়নের 9, সোডিয়ামের +1, ম্যাগনেশিয়ামের +2, অ্যালুমিনিয়ামের +3, সিলিকনেরও 9, ফসফরাসেরও 9। তো আশা করি আপনারা এই ক্লাসটা এবং এই আজকে যে মৌলগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করেছি আপনারা সেই মৌলগুলো সম্পর্কে ধারণা নিয়ে ফেলবেন এবং এর প্রতীক, ভর, যোজনী এবং চারণ মান শেষ করবেন। আপনাদের তাহলে দুইটা অংশে গেল, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো টোটাল এই দ্বিতীয় অংশের মধ্যে আজকে যে সাতটাকে বলা হয়েছে সেই সাতটাকে ভালোভাবে শেষ করবেন। তাহলে আশা করব যে আমরা তৃতীয় অংশে যখন আমি আবার দেব তখন আপনাদের জন্য আর কোনো কষ্ট হবে না।
তো এ বলে আজকের ক্লাসটা এখানে বিদায় নিতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এ কামনা করে খুদা হাফেজ।